যখন থেকে বাংলাদেশ বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই খেলা শুরু করেছে আমরা ফুটবল ফ্যানরা আশায় বুক বেঁধে থাকি এই বুঝে বাংলাদেশ ভালো কিছু করবে পরের রাউন্ডে যাবে এবারে বাছাই পর্বে বাংলাদেশ ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে এবং মাত্র এক পয়েন্ট অর্জন করতে পেরেছে পাঁচ দলের মধ্যে তাদের অবস্থান সবার শেষে তবে হাতে রয়েছে এখনো চারটি ম্যাচ বাংলাদেশের আশার আলোতায় এখনো শেষ হয়ে যায়নি আজকের আয়োজনে আমরা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের পক্ষে কি বিশ্বকাপ কিংবা এশিয়ান কাপ বাছাইয়ের পরের রাউন্ডে যাওয়া আদৌ সম্ভব কিনা সামগ্রিক একটা আইডিয়া পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলে নিই বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলগুলো কিভাবে নির্বাচন করা হবে এশিয়ান অঞ্চলের দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপে পাঁচটি করে মোট চল্লিশটি দল এই বাছাই পর্বে অংশ নিচ্ছে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স আপ মিলে মোট বারোটি দল চূড়ান্ত বাছাই অংশ নেবে অর্থাৎ আটটি গ্রুপের আট গ্রুপ চ্যাম্পিয়ন এবং এই আটটি গ্রুপ থেকে সেরা চার রানার সাপ সর্বশেষ বাছাই অংশ নিতে পারবে তবে কাতার যেহেতু দুই বাইশ সালে বিশ্বকাপের আয়োজক তারা সরাসরি অংশ নেবে আর তাই কাতার যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে সেরা চার রানার্স সাপের পরিবর্তে সেরা পাঁচ রানার্স আপ যাবে পরের রাউন্ডে এবার আসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য দলগুলো কীভাবে নির্বাচন করা হবে সেই সিস্টেম সম্পর্কে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে মোট চব্বিশটি দল অংশ নেবে আটটি গ্রুপের সেরা আটটি দল এবং সেরা চার রানার্স আপ সরাসরি মূল পর্বে অংশ নেবে বাকি চারটি রানার্স আপ প্রতিটি গ্রুপের তৃতীয় স্থানে থাকা আটটি দল এবং চতুর্থ স্থানে থাকা সেরা চারটি দল অর্থাৎ মোট ষোলোটি দল বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে খেলবে বাকি যে বারোটি দল থাকবে তারা বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে খেলতে হলে প্লে অফ খেলতে হবে অর্থাৎ চতুর্থ স্থানে থাকা শেষ চারটি দল এবং পঞ্চম স্থানে থাকা সব দল তৃতীয় রাউন্ডে ওঠার জন্য প্লে অফ খেলবে এই তৃতীয় রাউন্ডে বাছায় মোট চব্বিশটি দল খেলবে এবং এখান থেকে বারোটি দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবার চলে আসি আজকের আলোচনার মূল অংশে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাই খেলতে হলে বাংলাদেশকে আসলে কি কি করতে হবে প্রথমে বলে নিই বিশ্বকাপ প্রসঙ্গে বাংলাদেশের জন্য বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে যাওয়া অনেকটাই মিশন ইম্পসিবল বলা চলে সহজ কথায় বললে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ যদি চারটি ম্যাচে জিতে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে তেরো তবে তাতেও কোনো নিশ্চয়তা নেই কারণ বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে কারণ ও ওমানের বিপক্ষে যাদের পয়েন্ট যথাক্রমে দশ এবং নয় কাজে বিশ্বকাপ ভাবনা আপাতত মাথা থেকে সরিয়ে বাস্তব চিন্তা করাই সবচেয়ে শ্রেয় বিশ্বকাপ বাছায় বাংলাদেশের জন্য দূরে চিন্তা হলেও এশিয়ান কাপে খেলা কিংবা কমপক্ষে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলা বাংলাদেশের জন্য খুবই সম্ভব বাস্তবচিত্র যদি চিন্তা করেন তবে বাংলাদেশের পক্ষে হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স হওয়া পসিবল না কাজে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বেও সরাসরি খেলা সম্ভব না কিন্তু বাংলাদেশ দলে চিন্তা হওয়া উচিত এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় পর্বে সরাসরি খেলতে পারা আর এটা করতে হলে দেশের মাটিতে ভারত এবং আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশ যদি আফগানিস্তান কিংবা ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে সাত এবং এই সাত পয়েন্ট নিয়েই বাংলাদেশের গ্রুপের তৃতীয় হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল থাকবে তবে বাংলাদেশ যদি ভারত কিংবা আফগানিস্তানের মধ্যে মাত্র একটি দলকে হারাতে পারে এবং বাকি দলের সঙ্গে ড্র করে তাহলেও সম্ভাবনা থাকবে বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে খেলার সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে পাঁচ তবে এমন সিচুয়েশনে অনেক শর্ত আছে আফগানিস্তানকে বাংলাদেশের কাছে হারতে হবে ভারতের সাথে ড্র করতে হবে এবং কাতার ওমানের কাছে হারতে হবে আর ভারতকে কোনো ম্যাচ যেতে যাবে না এবং কাতার ওমানের কাছে হারতে হবে তবে বাংলাদেশ যদি কোনোভাবে কাতার কিংবা ওমানের সাথে একটি ম্যাচে ড্র করে ফেলতে পারে তাহলে হয়তো এত জটিল হিসেব নিকেশে যাওয়া লাগবে না সেই ক্ষেত্রে গ্রুপের তৃতীয় হওয়াটা অনেক সহজ হবে আপনাদের অনেকের মনে হয়তো এখনো কনফিউশন আছে তাই আরও সহজ সমীকরণে বোঝানোর চেষ্টা করছি প্রথম সিনারিও বাংলাদেশকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হতে হয় সেক্ষেত্রে বাংলাদেশকে চারটি ম্যাচে জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে কাতার ও ওমানের দিকে সিচুয়েশন দুই গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানাস্তাপ হওয়া বাস্তবিক পক্ষে অসম্ভব আরেকটা সিচুয়েশনের কথা বলছি বাংলাদেশকে যদি গ্রুপের তৃতীয় হতে হয় সেক্ষেত্রে আফগানিস্তান ও ভারতকে হারাতে সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে একই সাথে যদি ওমান কিংবা কাতারের সাথে ড্র করতে পারে তাহলে বাংলাদেশে তৃতীয় হওয়ার চান্সটা মোটামুটি নিশ্চিত বলা যায় আর তৃতীয় হতে পারলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডে সরাসরি খেলতে পারবে আরও একটা সিনারিও বলে নিই বাংলাদেশকে যদি চতুর্থ হতে হয় এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভারতকে হারানো এবং আফগানিস্তানের সাথে ড্র করা বাংলাদেশ যদি এটা করতে পারে এবং ভারত আফগানিস্তানের কাছে হারে তাহলে বাংলাদেশের চতুর্থ হওয়াটা নিশ্চিত আর বাংলাদেশ যদি চতুর্থ হয় তাহলে বাংলাদেশকে আটটি গ্রুপের সেরা চার চতুর্থের মধ্যে থাকতে হবে এক্ষেত্রে বাংলাদেশ সরাসরি তৃতীয় রাউন্ডে খেলতে পারবে পরের সিনারিওটা হচ্ছে বাংলাদেশ যদি পঞ্চম হয় বাংলাদেশ যদি গ্রুপে পঞ্চম হয় কিংবা চতুর্থ হলে সেরা চার চতুর্থের মধ্যে না থাকতে পারে তাহলে বাংলাদেশকে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে উঠতে প্লে অফ খেলতে হবে অনেকটা যেমন বাংলাদেশ লাওসকে হারিয়ে বিশ্বকাপ বাছাই খেলেছে এমনটা আজকের এই কন্টেন্টে আমরা চেষ্টা করেছি সব ধরনের সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে এবং এই ব্যাপারটাকে সহজ করে উপস্থাপন করতে এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আপনার প্রশ্নটা রাখবেন চেষ্টা করবো সকল ধরনের কনফিউশন দূর করার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ